সকালে এক কথা তো বিকালে আরেক কথা বলা, যেন জাতীয় পার্টির এক চিরচেনা রূপ। দ্বাদশ নির্বাচনকে ঘিরেও বাদ যায়নি তাদের এই চরিত্র। তবে সরকারের মিত্র জাতীয় পার্টি এবার যুক্তরাষ্ট্রের চিঠিতে বেশ নড়ে চড়ে বসেছে। আর সে কথা বলতে গিয়ে জাপা চেয়ারম্যান তো বলেই দিলেন, এমন নির্বাচনে তারা যাবে না যেখানে স্যাংশন আর ভিসা নীতি প্রয়োগ হবার সম্ভাবনা থাকে। তবে কি ফাটল ধরতে যাচ্ছে জাপার সঙ্গে মিত্র আওয়ামী লীগের? নির্বাচন নিয়ে জাপার সিদ্ধান্ত কি হবে তা নির্ধারণ করতে গেল মঙ্গলবার বৈঠক করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। তবে স্পষ্ট করে কিছুই বলেনি গণমাধ্যমকে। অস্পষ্ট জাপার স্পষ্ট বক্তব্য না থাকলেও নির্বাচনে সহসাই যাচ্ছে না জাতীয় পার্টি, এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। আর সেটা স্পষ্টের মূল কারণ যুক্তরাষ্ট্রের পাঠানো চিঠি আর পিটার হাসের সঙ্গে করা বৈঠক। এরই মধ্যে নির্বাচন নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎও করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। তবে সে সময় এড়িয়ে গেছেন গণমাধ্যম। বিভিন্ন সূত্র বলছে জাপা চেয়ারম্যান তফসিল পিছিয়ে আলোচনার প্রস্তাব রেখেছেন রাষ্ট্রপতির কাছে। অন্যদিকে ইসি সচিবের চায়ের দাওয়াতে সাংবাদিকরা গেলে জানানো হয়, বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার দেবেন জাতির উদ্দেশ্যে ভাষণ, আর সেখানেই ঘোষণা হবে তফসিলের। উভয় সংকটে পড়া জাতীয় পার্টি কি সত্যি সরে দাঁড়াবে নাকি আবারও চিরচেনার রূপে ফিরে গিয়ে আনবেন সিদ্ধান্তে পরিবর্তন? নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।